এগুলো আপনারা একটু বলবেন। আমি জানি দেশে অনেক বড় বড় ইস্যু চলছে এবং সেগুলোকে আমি পড়ে আসছি। সব ইস্যু তো রোজ বলা যায় না, কিন্তু যে কাজগুলো ডেভেলপমেন্টে আমরা করি, আমরা মনে করি ডেভেলপমেন্টটাই আজকের দিনের মডেল। আর যেটা হচ্ছে ডেঞ্জারাস কিছু কাজ করে টিকে থাকা, যাদের অস্তিত্ব বিপন্ন, সেটা কিন্তু মডেল নয়, সেটা একটা পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল মডেল হতে পারে, বাট দিস ইজ নট দ্য মডেল অরিজিনাল। আমরা আজকেও, আমরা যেহেতু ইলেকশনের আগে মামাটি মানুষের সরকার, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম 10,000 টাকা কৃষক বন্ধু দেব, এক কাঠাও জমি আছে তার সেও 4,000 টাকা পাবে, করে দিয়েছি, পেতে শুরু করেছে, স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান জমা দিতে শুরু করেছে, ব্যাংকের সাথে আমরা টেক আপ করছি, এগুলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটাও করা হয়েছে। তিন হচ্ছে আমাদের ত্রাণ, যেটা অলরেডি ইয়াসের ব্যাপারে সেটাও হয়ে গেছে, বাকি আছে আমার দুটো, একটা হচ্ছে দুয়ারের আসন আর একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আর 5 বছরে আমরা 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করব। লক্ষ্মীর ভাণ্ডারটা 1 সেপ্টেম্বর থেকে আমরা প্রজেক্টটা বেনিফিট পেতে শুরু করবে, কিন্তু এর দরখাস্তগুলো তো নিতে হবে, তাই এটা যদি আপনারা একটু ভালো করে বলে দেন। আবার দুয়ারে সরকার হচ্ছে 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর। দুয়ারে সরকার যেখানে হবে সেখানে মা বোনেরা তাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারে আমরা যেটা বলেছিলাম তপশিলি আদিবাসীদের 1,000 টাকা আর জেনারেল কাস্ট সব 500 টাকা, সেটাই আমরা করব, করতে যাচ্ছি। সুতরাং 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন দিন। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে স্বাস্থ্যসাথী কার্ড দেখালেও হবে, তবুও একটা দরখাস্ত সাথে নিয়ে যাবেন। 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার আবার আমরা করছি, এই কারণে কেউ যদি মনে করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে দরখাস্ত জমা দেবে, খাদ্যসাথীর ব্যাপারে সে কার্ড পায়নি দরখাস্ত জমা দেবে, স্বাস্থ্যসাথীর ব্যাপারে সে কার্ড পায়নি জমা দেবে, সেটাও কিন্তু অ্যালাউ হবে। সাথে সাথে কৃষক বন্ধু থেকে শুরু করে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবগুলো, তাছাড়াও এই সমস্ত সার্ভিস যেগুলো দুয়ারে সরকারে দেয়, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, তপশিলি বন্ধু, শিক্ষাশ্রী, জয় জোহার, পেনশন 60 বছর হয়ে গেলে সব শিডিউল শিডিউল ট্রাইব পরিবারদের, শিডিউল ট্রাইব পরিবারদের কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, 100 দিনের কাজ, ডিজিটাল রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু নতুন, স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম, ব্যাংকিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস, আধার রিলেটেড কার্ড, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, ল্যান্ড রেকর্ড কারেকশন অ্যান্ড মিউটেশন অফ রেকর্ডস এগ্রিকালচারাল ল্যান্ডে, এগুলো সবই কিন্তু দুয়ারে সরকার থেকে দেওয়া হয়। আমরা আপনাদের বলার পরে এটা একটা অ্যাড করে ফুল পেজ একটা করে অ্যাড দিয়ে দেওয়া যে দুয়ারে সরকার কবে থেকে কবে হবে এবং কী কী পরিষেবা পাবে, আর লক্ষ্মীর ভাণ্ডারটা একটু বড় করে এ করে দেবে যেহেতু ওটা একটা নতুন নতুন স্কিমগুলো, এটা একটা আপনাদের বললাম। দুই হচ্ছে আমরা স্যান্ড মাইনিং নিয়ে একটা পলিসি করলাম 2021। অনেক সময় আমাদের নজরে আসে বা কমপ্লেন আসে এবং বহুত দিন ধরে আমরা চেষ্টা করেও কিছু স্থানীয় মাফিয়াদের জন্য আমরা করতে পারছি না, যেটা হচ্ছে বালি, কয়লা, তারপরে সুরকি, পাথর, যেগুলো প্রাকৃতিক সম্পদ এবং রাজ্যের সম্পদ, এগুলো লোকালি ডিএম অকশন করলেও ডিএম যদি কাউকে 5 বছরের জন্য দেয় তার যতটা নেওয়ার কথা তার 4 ডবল নিয়ে পালিয়ে যায়, আর পুরো রাজ্যের প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়, এনভায়রনমেন্ট নষ্ট হয় এবং গভর্নমেন্টের আর্নিংও কমে যায়।
তাই আমরা আজকে যে স্যান্ড মাইনিং পলিসিটা করলাম, এখানে আমরা মিনারেল মাইনিং কর্পোরেশনটাকে স্ট্রং করছি। ডিএমদের হাতে যে আগে দায়িত্ব ছিল অকশন করার, সেটা আমরা ওখান থেকে সরিয়ে নিয়ে কেন্দ্রীভূত করে এটা মিনারেলস মাইনিং বোর্ডের কাছে দেওয়া হচ্ছে, এবং চিফ সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি টোটাল এটাকে তদারকি করবে, যাতে এবং সিসিটিভি থেকে শুরু করে ডিজিটাল যা যা সিস্টেম আছে সব কিছু আমরা করব, যাতে আগামী দিন যেন সকলেই মনে রাখে যে স্থানীয় সম্পদ লুট করা যাবে না। বালি প্রাকৃতিক সম্পদ, রাজ্যের সম্পদ, মাটি রাজ্যের সম্পদ, সুরকি রাজ্যের সম্পদ। মনে রাখবেন, কয়রা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু ওরা দোষ দিয়ে বেড়ায় অন্য লোকের। সিআইএসএফকেও একটু স্ট্রংলি দেখতে হবে, আমাদের দিক থেকে আমাদের ল অ্যান্ড অর্ডারের মধ্যে যতটা পারবে আমরা ধরব, এবং আমরা এমনভাবে এই কেসটাকে এখন থেকে স্ট্রং হাতে ধরবার চেষ্টা করছি এবং অনলাইনে সবটাই করব, ট্রান্সপারেন্সি যাতে থাকে, এবং পাবলিকের জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। যদি দেখেন কেউ আপনার এলাকায় সব করে খাচ্ছে, স্টেট আপনি কমপ্লেনটা করতে পারেন, এবং কমপ্লেন করলে কমপ্লেন মতো ব্যবস্থা নেওয়া হবে। এখানে কাউকে স্পেয়ার করা হবে না, সে এ টু জেড অফিসারই হোক, কর্মচারী হোক, পলিটিক্যাল লিডারই হোক, যে কেউ হোক না কেন, প্রত্যেকের বিরুদ্ধে সেম মেথড উইল বি অ্যাপ্লাই। এটা দুটো হয়ে গেল। তিন নম্বর হচ্ছে, আমরা একটা উৎসশ্রী প্রজেক্ট তৈরি করছি। ব্রাত্য আমার সাথে আসতে পারত, লঞ্চটা আমি ব্রাত্যকে বলেছি আমি এখান থেকে করে দিচ্ছি, তুমি ওটা করে দাও, কারণ ওদের মনে হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আছে, সেই জন্য একটু বেরিয়ে গেল, কারণ উচ্চ আমাদের এডুকেশন সেক্রেটারির মা মারা গেছে, সে এখানে নেই। উৎসশ্রী একটা স্কিম চালু হচ্ছে টিচারদের জন্য, মানে যারা হয়তো ট্রান্সফার চায় তার জেলায় বা তার বাড়ির সামনে। এখন দেখুন, একটা স্কুলে দশজন আছে, দশজনে যদি এক জায়গায় চায় সেটা তো সম্ভব নয়। এটা অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্ট করে আমি একটা পলিসি আপনাদের আগেই বলেছিলাম যে তাদের অনেক দূরে যাতে টিচারদের যেতে না হয়, টিচারদের অন্তত যতটা সম্ভব তাদের সাহায্য করা যায়, কাছাকাছি করা যায়, সেটা দেখার জন্য একটা স্কিম তৈরি হচ্ছে। এটা একটা পোর্টাল হচ্ছে যেখানে টিচাররা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে, এবং গভর্নমেন্ট সেটা দেখে এডুকেশন ডিপার্টমেন্ট উইল টেক অ্যাকশন। এটাও একটা অনলাইন হচ্ছে, সেই স্কিম, সেই পোর্টালটার নাম হচ্ছে উৎসশ্রী। যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, এবং উৎস সব কিছু শ্রী বৃদ্ধি করে, তাই উৎসশ্রী এটার নাম দেওয়া হয়েছে। আর 16ই আগস্ট খেলা দিবস পালিত করছি আমরা। 16ই আগস্ট আপনারা জানেন কেন এই দিনটাকে বাছলাম, ক্রিকেটের একটা ঘটনা ঘটেছিল 70-এর দশকে, একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অনেকে আহত হয়েছিল, মারাও গিয়েছিল। আগে কলকাতার অনেক ময়দানের অনেক ক্লাব এই দিনটিকে পালন করত, কিন্তু এখন আর এটা পালন হয় না, হয়তো কোথাও ভেতরে ভেতরে হয়ে থাকলে হবে, কিন্তু অনেকেই ভুলে গেছে। তাছাড়াও 16ই আগস্টটা 15ই আগস্টের পরের দিন, 16ই আগস্টটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এবং 16ই আগস্ট ঠিক স্বাধীনতার পরের দিনই, মানুষের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে, মানুষের অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য স্বাধীনতার যে বিপন্ন আজকে হচ্ছে দেশে, দেশের স্বাধীনতা, ভারত বিশেষ করে জড়তা থেকে মুক্তি পাক, ভারতবর্ষ বিপন্নতা থেকে মুক্তি পাক, ভারতবর্ষ পরাধীনতা থেকে মুক্তি পাক, আমাদের কণ্ঠ যে স্তব্ধ হয়ে গেছে সেই কণ্ঠস্তব্ধ থেকে মুক্তি পাক। তাই খেলা হবে দিবস, এটার মানে আছে, এটা সারা সমাজকেই, এটাকে আমরা ঠিক করেছি। ওই দিন আমি 1 লক্ষ ফুটবল গ্রামে গঞ্জে বিভিন্ন ক্লাবকে দেওয়া হবে ইউথ স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে। IFAও প্রায় 283টা ক্লাব আছে, তাদেরও 10টা করে আমরা দেব বল, এবং গ্রামে গঞ্জে যত ক্লাব আছে তাদেরও আমরা দেব। এই নিয়ে অরূপ বিশ্বাসকে আমি বলেছি কাগজপত্র তৈরি করে রাখতে,
এবং 50,000 বল ইতিমধ্যে আমাদের তৈরি হয়ে গেছে। জয়ী বলটা আপনারা জানেন, এটা আমাদের গভর্নমেন্টের মানুষ বাবুরাই করেন, খেলাধুলা জগতের লোক, বিদেশ মানুষ যারাই করেন তৈরি করে, কাজে এটা আমাদের ঘরের মা বোনেরা তৈরি করে। এই জয়ী বল খেলা দিবসে আমরা 1,00,000 বল বাংলায় গ্রামে গঞ্জে শহরে দেব, যাতে আমাদের ভাই বোনেরা খেলাধুলায় খুব ভালো হয় এবং আগামী দিন খেলা হবে। সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করতে গেলে খেলার খুব প্রয়োজন। খেলা বিভিন্ন সেন্সে কাজে লাগে, খেলার মধ্যে দিয়ে খেলোয়াড় সুলভ মনোভাব রাখা দরকার। এবং আমি মনে করি যারা এটাকে অন্য মানে করেন তারা খেলার মানেটাই বোঝেন না। তাই আমি মনে করি খেলা হবে, এটা আজকে ভারতবর্ষের একটা বড় স্লোগানের থিমে দাঁড়িয়ে গেছে। এবং যেহেতু বাংলা থেকেই আওয়াজটা উঠেছিল, তাই বাংলার এই থিমটা আগামী দিন সবাই গ্রহণ করুন, আমরা খুশি হব। তাই আমরা একটা নির্দিষ্ট ডেট করে দিলাম যে খেলা দিবস, যেমন কন্যাশ্রী আমাদের দিবস আছে 14ই আগস্ট, এরকম সেফ ড্রাইভ সেফ লাইফ দিবস আছে, সেরকম খেলা দিবস হবে। এই চারটি মোটামুটি আমাদের ক্যাবিনেটে আলোচনা আজকে যে ছিল লক্ষ্মীর ভাণ্ডার। আমি খুশি যে 1 সেপ্টেম্বর থেকে টাকাটা পেতে শুরু করবে, বা 15ই সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা পড়বে। অ্যাপ্লিকেশন 15ই সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়লেও, তারপরে জমা পড়লেও টাকাটা পাবে 1 সেপ্টেম্বর থেকে। অ্যাম আই ক্লিয়ার? কি না, তোমরা তো 15ই সেপ্টেম্বর থেকে করছো, আমি সেই বলছি যদি কেউ ধরো 20 অক্টোবর করলো কার্ডটা, কিন্তু পাবে 1 সেপ্টেম্বর থেকে, মানে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা, টাকাটা যে যখনই অ্যাপ্লাই করুক টাকাটা পাবে 1 সেপ্টেম্বর থেকে। না এটা করো না, না সেটা কেন করবো, তুমি সেপ্টেম্বরে নিয়ে নাও, চেষ্টা সেপ্টেম্বরে নিয়ে নাও। হ্যাঁ 1 সেপ্টেম্বর ডেট করো, পুজোর আগে মেয়েরা 500 টাকা পেলেও তার একটা কাজে লাগে। হ্যাঁ লোক বাড়িয়ে করতে হবে। এইটা ছিল ক্যাবিনেটের, বলে দিলাম আজকে আমি, এরপর তোমরা চলে যাও, তোমাদের কাজ হয়ে গেছে। এটা কি না, আমি এটা না দেখে কি করে বলবো। ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলছে 4টে থেকে, 4টে থেকে জানতে পারবেন। বাদবাকি এডুকেশন ডিপার্টমেন্ট বলবে এটা আমার কাজ নয়। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবার আমি একটু, যেহেতু ওরা অন্য জিজ্ঞেস করতে পারে তাই আমি অফিসারদের ছেড়ে দিলাম। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা প্রথমে আমি বলি যে আজকে বিশেষ করে দৈনিক ভাস্করকে নিয়ে সকাল থেকে যেভাবে ইনকাম ট্যাক্স রেডের নামে তাদের বুলডোজ করা হচ্ছে সাংবাদিকদের, সংবাদ সংগঠককে এবং সংবাদকর্মীদের, সংবাদ মালিক পক্ষ মালিকদের, পত্রিকা পত্রকারদের, আমি টোটালি এটাকে কন্ডেম করছি। এই কারণে একদিকে পেগাসাস মোদিবাবুর না বিশ্বাস, একদিকে পেগাসাস ইটস এ ডেঞ্জারাস ফেরোসাস। আমরা আবার বলছি এটা সকলের কণ্ঠ বন্দী করবার। ফোনটা রেখে লাভ কি, এটা আইদার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া উচিত, আমরা তো কাজের জন্য এটা ব্যবহার করি, সারাক্ষণ রাখতে হবে, কখন মেসেজ আসবে, কখন এক দরকারি ফোন আসবে, আমরা কি করব। এটা থেকে বাঁচতে গেলে দুটো রাস্তা আছে, এক ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও, ঘুমিয়ে পড়বে বরফের মধ্যে ঠান্ডায় ঘুমিয়ে পড়বে আর জাগবে না, আর দুই হচ্ছে এটা শ্রাদ্ধ করে, শ্রাদ্ধ সংক্রান্তি করে একেবারে বাদ দিয়ে দাও। জগৎটা কি এভাবে চলবে না চলতে পারে? মানুষের বয়সে যদি স্তব্ধ হয়ে যায় তাহলে মানুষ বাঁচবে কি নিয়ে?
এবং আমি মনে করি যে পেগাসাস হচ্ছে ওয়াটার গেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি, এমার্জেন্সির থেকেও সুপার এমার্জেন্সি। এসব হিটলারি কায়দা দিয়ে ভয় দেখিয়ে কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখবে? আজকে মিডিয়া ভীত সন্ত্রস্ত, আজকে জুডিশিয়ারিকে কব্জা করেছে এই করে, আজকে পলিটিক্যাল পার্টির লিডারদের কথা বলতে দেওয়া হয় না, কাউকে কথা বলতে দেওয়া হয় না। এবং যত ইনস্টিটিউশন ছিল ইম্পার্শিয়াল দেশে, প্রত্যেককে পলিটিক্যালাইজ করে দেওয়া হয়েছে, প্রত্যেককে এক একটা পেগাসাসে তৈরি করেছে, প্রত্যেকটা এজেন্সি পেগাসাস এ, আর একটা এজেন্সি পেগাসাস বি, আর একটা এজেন্সি পেগাসাস সি, এ টু জেড পেগাসাস তৈরি হয়েছে। এমনকি নিজেদের অফিসারদেরও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশ্বাস করে না, মন্ত্রীদেরও বিশ্বাস করে না। আমি তো শুনেছি এমনকি আরএসএসেরও অনেকের ফোন ট্যাপিং, জার্নালিস্টদের হিউজ ফোন ট্যাপিং। এবার আপনাকেই বলি, একজনের ফোন ট্যাপ করলে কতজনকে ট্যাপ করা যায় জানেন? ধরুন সাপোজ আমি একটা কথার কথা বলছি, যেহেতু অডিট করে ওদেরগুলো পাওয়া গেছে, নাম বাজারে এসছে, ধরুন পিকে আমার ইলেকশনে কাজ করেছে, ও আমায় ফোনে কথা বলছে। পিকে আমায় ফোনে কথা বলছে মানে পিকের ফোনটা তো পুরো ট্যাপ করেছে, পুরো ক্লোন করেছে, তার মানে আমারটাও তো করে নিল, থ্রু পিকে আমারটাও ক্লোন করে নিল। অভিষেকের সাথে দিনে পলিটিক্যাল ব্যাপার নিয়ে আমাদের 50 বার কথা বলতে হয়, তো 50টা ফোন ক্লোন করে নিল। ধরুন একটা সাংবাদিক, আপনাদের অনেক সাংবাদিকরা আমার সাথে ফোনে কথা বলেন, মেসেজ দেন, অফিসাররা মেসেজ দেয়, গভর্নমেন্টের কাজ করতে হয়। এইভাবে যদি ধরেন, আমার একটা ফোন দিনে টোটালটাই রেকর্ড করে নেয়, আমি আজকে নয় আমি দীর্ঘদিন বলেছি। এটা তো আমি লুকো প্লাস্টার লাগিয়েছি, মানে ওদের মুখে লুকো প্লাস্টার লাগানো উচিত যারা এসব করছে, এটা তো আমার সিম্বলিক প্রতিবাদ। কি হবে এই ফোন দিয়ে? বিচার কি মানুষ পাবে? আমি মনে করি সবাইকে সিভিক সোসাইটি থেকে শুরু করে, কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে, কালচারাল সমাজ থেকে শুরু করে, সভ্য সমাজ থেকে শুরু করে, আজকে মা বোনেরা ঘরের মধ্যে চার দেওয়ালে কি কথা বলছে, কোথায় ঘুমোচ্ছে, কোথায় কি রান্নাবাড়ি করছে, কোথায় হাজব্যান্ড ওয়াইফ কথা বলছে, টোটালটাই ফোনটাই রেকর্ডার হয়ে গেছে। একদিকে ভিডিও, অন্যদিকে অডিও। আগে আমরা কেউ কেউ ভাবতাম হোয়াটসঅ্যাপটা সেফ, নট এট অল সেফ, সবচেয়ে বড় আনসেফ, ওটার মধ্যে দিয়েই ঢোকাচ্ছে, সব তুলে নিচ্ছে। দুই, ফেস টাইম অডিও আমরা ভেবেছিলাম সেফ, টোটাল আনসেফ, পেগাসাস সব খেয়ে নিয়েছে, হজম করে নিয়েছে। ফেস টাইম ভিডিও, ভিডিও তো আপনাদের বললাম, কালকে তো আমি একটা ছোট্ট ঘটনা বললাম যে আমার বাড়িতে কালীঘাটের অফিসে আমি ইলেকশনের আগে একটা মিটিং করছিলাম, আমি সুব্রত বক্সী অভিষেক আর পিকে, ফোনগুলো আমাদের কাছে ছিল, ফোনগুলো আমরা একটা জায়গায় রেখেছিলাম, কিন্তু আমরা ফোনে কথা বলিনি কেউ। আমার অফিসের ভেতরকার মিটিংটা টোটাল রেকর্ড করে নিয়েছে। কী করে নিল? আমি তো ক্যামেরাকে ডাকিনি, আমি তো ভিডিও করিনি, পিকের ফোনটা অডিট করতে গিয়ে দেখছে, ওর ফোনটাকে অডিট করেছে, করিয়ে দেখছে এগুলো সমস্ত আমার মিটিংয়ে আমরা কি আলোচনা করছি, ডিটেলসটা বেরিয়েছে। তার মানে বুঝতে পারছেন হাউ ডেঞ্জারাস দিয়ে পরিস্থিতি কোন দিকে গেছে? আর মানুষের একটা লিমিটেশন থাকা থাকুক, লজ্জার একটা লিমিটেশন থাকা উচিত। দু তিন দিন আগেই পেগাসাস বেরিয়েছে, আর আজকে দৈনিক ভাস্করের অফিসে চলে গেছে, তার কারণ এরাই বোল্ডলি কোভিডে যখন ইউপি সরকার সমস্ত ডেড বডিগুলো গঙ্গায় ভাসিয়ে দিচ্ছিল, তখন এরা বোল্ডলি নির্ভয়ে খবরগুলো করেছিল, প্রথম খবরটা করেছিল। দ্বিতীয়ত পেগাসাস নিয়েও এরা খুব ক্রিটিসাইজ করেছে, আমি যতদূর জানি এডিটার্স গিল্ড তো অলরেডি ক্রিটিসাইজ করেছেন, আমরা গ্রেটফুল, প্রেস ক্লাবগুলোও ক্রিটিসাইজ করছে, মিটিংও ডেকেছে সম্ভবত আমি শুনেছি। আমি সবাইকে বলবো যে যেখানে আছেন সারা ভারতবর্ষে,
সবাই জোট বাঁধুন। আমি একা কেউ নই, আমি আপনাদের সাথে মিলে আপনাদের 100 করতে চাই। আমি 1+ থাকব। আসুন আমরা 100+ হই সবাইকে নিয়ে। আজকে মিডিয়ার মুখ বন্ধ, কাকে কখন ধমকাচ্ছে চমকাচ্ছে আপনি কি করে জানবেন? সকাল থেকে বিজেপি অফিস প্ল্যান করে কোন দিন কোন নিউজটা খাওয়াবে, রাত 8টায় কোন নিউজটা টাইমস নাও দেখাবে, আর কোন নিউজটা অন্য টিভি দেখাবে, কোনটা রিপাবলিক দেখাবে, প্রতিদিন প্ল্যান করে বলে দেওয়া হয়। পেগাসাস নিয়ে এত চলছে, আর লজ্জাও করে না চিৎকার করছে, মাদার অফ টিপস আর সাউথ মোস্ট চরকি মায়ের জোরসে বলে পোস্টপোল ভায়োলেন্স। কিচ্ছু হয়নি এখানে, নাথিং হ্যাপেন। যা কিছু দু একটা স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছিল সেটা আন্ডার ইলেকশন কমিশন প্রি পোল, নট পোস্টপোল। সেটাও কেসটা সাবজুডিস আছে বলে আমি কিছু বলছি না, লেট কোর্ট টু ডিসাইড। আমাদের গভর্নমেন্ট 3 তারিখ পর্যন্ত ইলেকশন কমিশনের আন্ডারে ল অ্যান্ড অর্ডার ছিল। 4 তারিখে একদিনের জন্য কেয়ারটেকার আমাকে দিয়েছিল গভর্নর, কিন্তু আমার হাতে কোনো পুলিশ ছিল না। তার কারণ সমস্ত চেঞ্জ করে দিয়েছিল ইলেকশন কমিশনের, জেলা টু জেলা চেঞ্জ, ব্লক টু ব্লক চেঞ্জ। 5 তারিখে আমি সকালবেলায় ওথ টেক আপ করি, ওথ গ্রহণ করার পরে আমি পুরো রাজ্যতে টোটাল পুলিশ সেট আপ চেঞ্জ করে, ডিএম সেট আপ চেঞ্জ করে, লোকাল পুলিশ চেঞ্জ করে আবার একটা সেট আপ করি, যে সেট আপটা টোটাল পলিসি পলিটিক্যাল টোটাল বাংলাটাকে কন্ট্রোল করে রাখে। আমি দেখেছি ইলেকশনের পরে সিপিএম কি গুন্ডামি করে, ইলেকশনের পরে বিজেপি যেখানে যেখানে জিতেছে আমাদের লোকেদের খুন করেছে, প্রতিদিন খুন করে, সবচেয়ে বেশি তাণ্ডব করে বিজেপি, আর তার চোরের মায়ের বড় গলা। একজনকে নিয়ে এলো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মেম্বার করে, তিনি শুনেছি বিজেপির মেম্বার, তিনি অল ইন্ডিয়া বিজেপির স্টুডেন্টস ইউনিট করতেন। তার ফেস টাইম তার টুইটার দেখে নিন যে তিনি বিজেপির নেতা কিনা। তিনি বিজেপির নেতা, বিজেপি পার্টি অফিস থেকে যেটা লিখে দিয়েছে সেটাকে জমা দিয়ে দিয়েছে, আর কোর্ট ডিসিশন নেওয়ার আগে পাবলিকলি প্রেসকে সেটা দিয়ে দিয়েছে, আর মিথ্যে কতগুলো স্টোরি সাজিয়েছে লিখেছে গল্পের মতো করে, যেটা ফেক ভিডিও তৈরি করা হয়। এই তো একটা পার্টি। আজকে যদি বিচারালয় দুর্বল হয়ে যায়, বিচারকরা দুর্বল হয়ে যায়, সংবাদ মাধ্যম দুর্বল হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনগুলো দুর্বল হয়ে যায়, জার্নালিস্টরা দুর্বল হয়ে যায়, সিভিক সোসাইটি দুর্বল হয়ে যায়, তাহলে বলুন তো গণতন্ত্রের ঠিকানা কোথায়? হোয়ার ইজ দ্য ডেমোক্রেসি? ইন দ্য নেম অফ ডেমোক্রেসি দ্য ডেঞ্জারাস অটোক্রেসি ইজ গোয়িং অন। ইট ইজ মোর দ্যান সুপার এমার্জেন্সি দ্য পেগাসাস। উই ওয়ান্ট ইম্পার্শিয়াল জাস্টিস। Why central government is not taking care? Why they are not taking Suomoto action? Who purchased this? Without government, nobody can purchase this type of instrument. It is from Israel and they have purchased from NSO, as a NSO. Government of India purchased this to capture the democratic rights, all the rights of the people. Even judges, they are giving justice to the people. Now you have seen Ranjan Gogoi's time, how his phone was totally cloned, his servants, domestic work, the people, including friends, everything they are doing for everybody. We want, India must be safe. India is the biggest democratic world. If democracy is lost, everything is lost.
If our fundamental rights is lost, everything is lost. If our voice is lost, everything is lost. We are not going to bow down our head. Let us hold our head high. सबको मिलके मिलजुल के बताना है कि जुमलाबाजी से देश नहीं चल सकता है, जुलूमबाजी से नहीं चल सकता है। और सबको जिंदगी भी रिकॉर्ड करके रख दो तब भी आप कुछ नहीं कर पाओगे। हमें दो तीन दिन जो जाब हम इलेक्शन पर थार्ड टाइम इलेक्शन पर जो टाइम पाई कोविडर जो हमें समय पेले निश्चय माननीय राष्ट्रपति माननीय प्रधानमंत्री समय पे एगुलो हमें देखा करब। ताछाड़ा अनेक पॉलिटिकल लीडर रिक्वेस्ट इसे जतटा पारब एडजस्ट करब अकोमोडेट करब चेष्टा करब दो तीन दिन जा पड़ा जाए। एखो कोविड थार्ड वेव नहीं को आलोचना करनी सेंट्रल गवर्नमेंट। हमारे ग्लोबल एडवाइजरी कमिटी मीटिंग एक डेके 5th August थार्ड वेवर बेपार नहीं सूतरा यटुकु हमार बला आशा करी हमें सबटाई दिए एक सवाल था कुछ दिन पहले केंद्र सरकार ने ये कहा है कि ऑक्सीजन शॉर्टेज की वजह से कोई डेथ नहीं हुई है। पूरा झूठा है, पूरा झूठा है। इसी के लिए तो बोल रहा है कि जुमलाबाजी से नहीं चलेगा। कितना लोग मर गया इसका कोई डेटा है सेंट्रल गवर्नमेंट का पास? यूपी में कितना लोगों को गंगा में उतार दिया कोई डेटा है? हम डेटा मांगते हैं, हम भी देखने चाहती हूँ किसको कितना वैक्सीन दिया, किसको कितना मेडिसिन दिया। इसको तो सबको जानना चाहिए। थर्ड वेव के लिए क्या किया इसको तो जानना चाहिए ना। झूठा बोलने से सब हो जाता है। सबसे खतरा है एक करते हैं कुछ और बोलते हैं कुछ। झूठा ही झूठा है, झूठ बोले कौवा काटे। एक गाना है ना उसको याद कराना। थ्रू दैनिक भास्कर वी कंडेम दैट द एट्रोसिटीज बाय सेंट्रल गवर्नमेंट थ्रू सम एजेंसीज टू दैनिक भास्कर ग्रुप। मैंने इसको कंडेम कर रहा है और दैनिक भास्कर का हर पत्रकार का साथ हमारा सॉलिडारिटी है। आप लड़ते हैं, आप लड़ते जाओ, पूरा देश आपका साथ है। हम मीडिया के भी सॉलिडारिटी, आई सैल्यूट टू माई मीडिया, आई सैल्यूट टू माई जुडिशियरी, आई सैल्यूट टू माई ऑफिसर्स ऑल्सो। इवन ऑफिसर्स आर ऑल्सो स्केयर टू टॉक, इवन दे कैनॉट पिक अप द फोन। नेवर हैपेंड दिस सिचुएशन, इवन नॉट इवन इन द इमरजेंसी टाइम। इट इज मोर देन सुपर 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 इमरजेंसी। आई थिंक ओवर की आवार किसे बोले दिलाम तो सब। না সরকার যারা স্থায়ী চাকরি করে মানে সরকারি চাকরি করে পেনশন পায় বা প্রাইভেটে যারা স্থায়ী সরকারি চাকরি করে তারা ছাড়া 25 বছর থেকে 60 বছর পর্যন্ত সবাই পাবে। একমাত্র স্থায়ী চাকরিটা বাদ দেওয়া হয়েছে কারণ তারা পেনশনও পায়, তারা চাকরিও পায়, এমনকি ক্যাজুয়ালরাও পাবে। প্রথমে আমি একটা কথা বলে নিই যে 1980 সালের 16ই আগস্ট গণ্ডগোলটা কিন্তু হয়েছিল। একটা খুব বড় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রায় মারা গিয়েছিল 16 জন। সেই জন্যই 16ই আগস্টটা, যেহেতু একটা খেলাকে কেন্দ্র করে গণ্ডগোলে এতগুলো লোক মারা গিয়েছিল, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলা দিবসটা আমরা 16ই আগস্টটা রেখেছি।
ক্রিকেটেরও একটা গণ্ডগোল হয়েছিল, 16 আগস্ট আমার মনে আছে। নাও ইউ উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট ইফ এনিথিং হ্যাপেন্স ওয়েন পার্লামেন্ট ইজ অন অ্যান্ড ইফ এনি স্ক্যান্ডেল কাম আপ অ্যান্ড ইটস এ বিগ স্ক্যান্ডেল, বিগ স্ক্যাম, দেন দিস ইজ দ্য ডিউটি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার টু গিভ এ স্টেটমেন্ট ইন দ্য হাউস অ্যান্ড টু ব্রিফ দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড টু গিভ ইনফরমেশন টু দ্য কান্ট্রিম্যান। ইনস্টেড অফ ডুইং সো দে আর নাও বুলডোজিং দ্য পিপুল হু আর রেজিং দেয়ার ভয়েস। জাস্ট ইউ সি দ্য ভাস্কর, দৈনিক ভাস্কর টুডে, দে ক্যানট ওয়েট এ সিঙ্গেল ডে ইভেন, এভরি ডে দে হ্যাভ দ্য রুটিন অ্যান্ড দে হ্যাভ দ্য প্ল্যানিং হাউ টু ফিনিশ দেম, হোয়াট ইজ দেয়ার গেম। সো দিস ইজ দ্য গেম অ্যান্ড দেয়ার গেম ইজ ডেঞ্জারাস গেম। দিস টাইপ অফ অটোক্র্যাটিক অ্যাটিচিউড ইন্ডিয়ান পিপুল উইল নট প্রেফার, ইভেন মাই স্টেট পিপুল আর নট সাপোর্টিং দিস, নো বডি, নট ফ্রম স্টুডেন্ট ক্লাস টু কালচারাল ক্লাস টু সিভিক সোসাইটি। ইভেন ইউ হ্যাভ সিন হাউ দে হ্যাভ টর্চার্ড উইথ দ্য সিভিক সোসাইটি পিপুল অলসো। সো আই থিঙ্ক দ্যাট উই আর দে ওয়েন উইল বি দে আই উইল বি গোয়িং টু পার্লামেন্ট অলসো ইফ আই গেট দ্য পারমিশন, বিকজ কোভিড ইজ অলসো দেয়ার। সো ইফ আই এম অ্যালাউড টু গো টু পার্লামেন্ট দেন আই হ্যাভ টু মিট, আই হ্যাভ টু গো টু মাই পার্টি অফিস অলসো, অ্যান্ড ওয়েন পার্লামেন্ট ইজ অন দেন সো মেনি লিডার্স দে আর স্টেইং অলসো দেয়ার। সো ওয়েন এভার উইদিন দিস টু থ্রি ডেজ আই হ্যাভ সো মেনি মিটিংস, সো লেট মি সি দ্য টাইমিং অ্যান্ড স্পেস, দেন উইল ডিসাইড। ফ্রম ইয়েস্টারডে ফ্রম চণ্ডীগড় লোক পঞ্চায়েত দে অলসো ইনভাইটেড মি অল দ্য ফার্মার্স ফ্রম পঞ্জাব দ্যাট দে ওয়ান্ট টু সিট উইথ মি ইন চণ্ডীগড় অলসো, বাট দিস টাইম মে নট বি বিকজ আই এম নট গোয়িং টু চণ্ডীগড় বিকজ উইদিন টু ডেজ আই ক্যানট অ্যাফোর্ড দ্যাট টাইম, বাট নেক্সট আই উইল সি। বাট ফার্মার্স দে টিকায়েত অ্যান্ড আদার্স দে কেম হিয়ার, ইফ দে ওয়ান্ট টু মিট আই হ্যাভ নো প্রবলেম। Ma'am, do you also see the entire Pegasus alleged snooping a threat to personal security? I ask this question because in Nandigram there was an incident with you. In 2016 there was an incident with Abhishek Banerjee. Do you find a reason to link such kind of alleged snooping with the kind of incidents which have happened? It is, I will not mention about these two incidents. That time Abhishek was saved, I do not know how God saved him. And I also support 3 months because even in election campaign also I have done through my wheelchair. So I know the conspiracy and all this. But I don't mind for me. But please let me know if my telephone, my main, the coordination factor, the communication factor, nowadays people prefer tablet or tabloid or mobile or computer because they want to keep it secretly. Now nothing is secret, nothing is safe, everything is out and public life is not safe. I am afraid of my people of this country. I am not afraid of me. They may kill me, I don't mind for that. But they should not kill 130 million people of this country. যদি আপনি দিল্লি যাচ্ছেন, দিল্লিতে গিয়ে কবে নাগাদ যাচ্ছেন, কবে প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে? ভাই সবটা তো আমি এখন বলতে পারবো না, আমি চেয়েছি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ওটা জানলে গেলেই দেখতে পাবেন। বিরোধী জোট কতটা স্ট্রং হবে বলে আপনি? আমি এখন ডিটেলস, আমি আফটার ডেথ কামস দ্য ডক্টর হলে বা অন্নপ্রাশনের আগেই সব বলে দেবো, জন্মই হলো না বাচ্চার, অন্নপ্রাশনের দিন ঠিক হবে কী করে? কথা বলতে হবে তো, সব একদিনে হয় না, একটু বুদ্ধি খরচ করুন। যা বলে দিয়েছি অনেক ইনফরমেশন বলে দিয়েছি। আমরা কৃতজ্ঞ তো, আমরা কৃতজ্ঞ।